উইকেট সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে বড় এক ধাঁধা। পোর্ট এলিজাবেথে আর একদিন পরে মাঠে নামবে বাংলাদেশ। মুমিনুলরা কি পারবে সিরিজ বাঁচাতে? একাদশী বা কেমন হবে? সাউথ আফ্রিকার ধোকা ধরতে সময়টা যে বড্ড কম। ডারবানের শিক্ষা নিয়ে পোর্ট এলিজাবেথে টিম বাংলাদেশ। সেন্ট জর্জে ম্যাচ, মাঠে নামার আগেই টাইগার শিবিরে চিন্তার নাম উইকেট। অতীত বলছে সেন্ট জর্জের উইকেট নিয়ে ধোকা দিতে সাউথ আফ্রিকা বড্ড ওস্তাদ। 2018 যার শিকার অস্ট্রেলিয়াও। ঘটনা শুরু 2014। সেন্ট জর্জে প্রথম ইনিংসে প্রোটিয়াদের রানের পাহাড়ে চাপা পড়ে সেবার ম্যাচ হারতে হয় মাইকেল ক্লার্কদের। চার বছর বাদে তাই টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন স্টিভ স্মিথ, কিন্তু উইকেটে নেমেই আক্কেল গুরুম অস্ট্রেলিয়ার। রান নয়, পিচে উৎসব করছে পেসাররা। ফলাফল সেন্ট জর্জে আরও এক হার অজিদের। অতীতে মাইকেল ক্লার্ক, স্টিভ স্মিথরা যে ধোকা ধরতে পারেননি, মুমিনুল কিতা পারবেন? পরিসংখ্যান বলছে সেন্ট জর্জে ম্যাচ মানেই একাদশে চার পেসার। তবে তাসকিন শরীফুল ফিরে আসায় সেখানটায় বড্ড দুর্বল বাংলাদেশ। স্কোয়াডে নেই কোনো অপশন। পেসার বলতে আছেই এবাদত, খালেদ, রাহি আর শহীদুল। অবশ্য পোর্ট এলিজাবেথে স্পিনাররাও যে ঝড় তুলতে পারে তার নজির দুবছর আগেই রেখেছেন কেশব মহারাজ। ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারলেও কেশব তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। একাদশ নিয়ে তাই কাটাছেড়ার সময়টা অনেক কম বাংলাদেশের। চার পেসার খেলাতে হলে কম্প্রোমাইজ করতে হবে ব্যাটিংয়ে, সেক্ষেত্রে বাদ পড়বেন শান্ত নয়তো ইয়াসির রাব্বি। তাই প্রশ্ন জাগে, ওয়ানডের সাফল্য নিয়েই কি সন্তুষ্ট থাকবে বাংলাদেশ, নাকি টেস্টে ঘুরে দাঁড়াবে? পার্থ বণিক, ডিবিসি নিউজ ডেস্ক।